ম্যাগনেশিয়াম হলো একটি অতিমাত্রিক খনিজ মৌল। ম্যাগনেশিয়াম আমাদের শরীরের কাজ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা খাদ্যের মাধ্যমে এই খনিজ উপাদানটি গ্রহণ করে থাকি, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে আমাদের দেহে ম্যাগনেশিয়ামের অভাব ঘটতে পারে। দেহে ম্যাগনেশিয়ামের অভাব ঘটলে বেশ কিছু উপসর্গ দেখা যায়। এই ভিডিওতে ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। দেহে ম্যাগনেশিয়ামের ভূমিকা। আমাদের শরীরের কাজ স্বাভাবিক রাখার জন্য ভিটামিন ও খনিজ উপাদানের ভূমিকা উল্লেখযোগ্য। যে সকল খনিজ মৌলগুলি আমাদের বৃদ্ধি ও পুষ্টির জন্য অধিক মাত্রায় প্রয়োজন হয় তাদের মেজর এলিমেন্ট বা অতিমাত্রিক খনিজ মৌল বলা হয়। ম্যাগনেশিয়াম একটি অতিমাত্রিক খনিজ মৌল। এটি 300 বেশি জৈব রাসায়নিক বিক্রিয়ার সাথে জড়িত। তাই হৃৎপিণ্ড, পেশি, স্নায়ু, হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্ত শর্করা নিয়ন্ত্রণ, শক্তি উৎপাদন ইত্যাদি কাজে ম্যাগনেশিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। রক্তে ম্যাগনেশিয়ামের অভাবকে হাইপোম্যাগনেশিয়ামিয়া বলা হয়। রক্তরসে অর্থাৎ সিরামে ম্যাগনেশিয়ামের পরিমাণ 1.8 মিলিগ্রাম প্রতি ডেসিলিটার অর্থাৎ 0.74 মিলিমোল প্রতি লিটারের কম হলে দেহে ম্যাগনেশিয়ামের অভাব আছে বলা হয়। ম্যাগনেশিয়ামযুক্ত খাদ্য কম গ্রহণ করলে দেহে ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে। এছাড়া যারা মদ্যপান করেন, যাদের ডায়াবেটিস আছে এবং যারা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেন, তাদের দেহে ম্যাগনেশিয়ামের অভাব দেখা যেতে পারে। সাম্প্রতিককালের একটি গবেষণায় ম্যাগনেশিয়ামের গুরুত্ব সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানা গিয়েছে। ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ: বদহজম। হজম ভালো রাখতে ম্যাগনেশিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। ম্যাগনেশিয়াম অন্ত্রের চলন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেশিয়াম পৌষ্টিকতন্ত্রের পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে, ফলে মল মসৃণভাবে চলাচল করে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। দেহে ম্যাগনেশিয়ামের অভাব হলে পেট ব্যথা, পেট ফোলা, বদহজম, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা যায়। দীর্ঘদিন ধরে বদহজমের সমস্যা থাকলে জীবনযাত্রার মানের উপর প্রভাব পড়ে ও বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই দীর্ঘদিন ধরে হজমের সমস্যা হলে অবশ্যই রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা পরীক্ষা করা দরকার। এছাড়া ম্যাগনেশিয়ামযুক্ত খাদ্য ও সম্পূরক গ্রহণ করলে হজমের সমস্যা কমতে পারে। পেশিতে টান ও খিঁচুনি। দেহে ম্যাগনেশিয়ামের অভাবের কারণে পেশিতে টান ও খিঁচুনি হতে পারে। সাধারণত ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম বা পটাশিয়ামের অভাবে এই ধরনের সমস্যা দেখা যায়। ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল খিঁচুনি। তবে ম্যাগনেশিয়ামের অভাব ছাড়াও অন্যান্য বেশ কিছু স্নায়ু রোগে পেশিতে টান ধরতে পারে। ক্লান্তি ও দুর্বলতা। ক্রমাগত ক্লান্ত বোধ করলে, দেহে শক্তির অভাব হলে, দুর্বল বোধ করলে সেটা ম্যাগনেশিয়ামের অভাবের কারণে হতে পারে। ক্লিনিক্যাল কিডনি জার্নালের মতে দীর্ঘস্থায়ী ক্লান্তির অন্যতম কারণ হল ম্যাগনেশিয়ামের অভাব। কোষের শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম অপরিহার্য। পর্যাপ্ত ম্যাগনেশিয়াম ছাড়া শরীরে শক্তি উৎপাদন ব্যাহত হয়, ফলে ক্লান্তি ও দুর্বলতার অনুভূতি হয়। বিশ্রাম নিলেও এই ধরনের ক্লান্তি দূর হয় না। এর ফলে দৈনন্দিন কাজ কঠিন হয়ে পড়ে এবং সামগ্রিকভাবে সহনশীলতার হ্রাস পায়। উদ্বেগ ও বদমেজাজ। শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক সুস্বাস্থ্যের জন্য ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ। ম্যাগনেশিয়ামের অভাব হলে উদ্বেগ, বিষণ্ণতা এবং মেজাজ হারিয়ে ফেলার মতো সমস্যা হতে পারে। ম্যাগনেশিয়াম মস্তিষ্কে সংকেত প্রেরণকারী রাসায়নিকের কাজে সাহায্য করে ও এটি ট্রেস হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করে মানসিক স্বাস্থ্য রক্ষা করে। দেহে ম্যাগনেশিয়ামের অভাব হলে এই সকল কাজ বাধা পায় ও মানসিক স্বাস্থ্য নষ্ট হয়। গবেষণায় প্রমাণিত হয়েছে যে ম্যাগনেশিয়াম সম্পূরক গ্রহণ করলে মেজাজ ভালো হয় ও বিষণ্ণতার লক্ষণগুলি হ্রাস পায়। ঘুমের ব্যাঘাত। ঘুমের ব্যাঘাত হলে দেহে ম্যাগনেশিয়ামের অভাব আছে কিনা দেখা দরকার। ম্যাগনেশিয়াম আমাদের ঘুমকে যথেষ্ট প্রভাবিত করে। ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে মেলাটোনিন নামক হরমোন। এই মেলাটোনিনের কাজ নিয়ন্ত্রণে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য।
পর্যাপ্ত ম্যাগনেসিয়াম ছাড়া ঘুমিয়ে পড়তে অসুবিধা হতে পারে, বারে বারে ঘুম ভেঙে যেতে পারে। ঘুমের সমস্যা হলে রোগ প্রতিরোধ ব্যবস্থার ক্ষতি হয় ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যায়। অনিয়মিত হৃৎস্পন্দন। হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিক রাখার জন্য ম্যাগনেসিয়ামের ভূমিকা উল্লেখযোগ্য। ম্যাগনেসিয়ামের অভাব হলে অনিয়মিত হৃৎস্পন্দন, উচ্চ রক্তচাপ ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে। ম্যাগনেসিয়াম এন্ডোথেলিয়াম ও রক্তনালীর স্বাস্থ্য রক্ষা করে সামগ্রিকভাবে হৃৎপিণ্ডের উপকার করে। বুক ধরফর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি রোগলক্ষণ দেখা গেলে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে কি না দেখা দরকার। পর্যাপ্ত ম্যাগনেসিয়াম গ্রহণ করলে হার্টের রোগ প্রতিরোধ করা যায় ও হার্ট ভালো থাকে। অস্টিওপোরোসিস। হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে ক্যালসিয়ামের গুরুত্ব আমরা সকলেই জানি, কিন্তু হাড় শক্ত করতে ম্যাগনেসিয়ামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, এই ভিটামিন ডিকে সক্রিয় করে তোলে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ছাড়া ক্যালসিয়াম সঠিকভাবে ব্যবহার করা যায় না, ফলে হাড় দুর্বল হয়ে পড়ে। তাই ম্যাগনেসিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস হতে পারে। হাঁপানি। 2019 সালের একটি গবেষণায় জানা গিয়েছে যে ম্যাগনেসিয়াম দীর্ঘস্থায়ী হাঁপানির চিকিৎসায় বেশ কার্যকরী। ম্যাগনেসিয়াম শ্বাসনালীকে প্রসারিত হতে সাহায্য করে ও ম্যাগনেসিয়াম প্রদাহ বিরোধী, তাই হাঁপানি আক্রান্ত ব্যক্তিদের খাদ্যে ম্যাগনেসিয়াম থাকা দরকার। অনেক চিকিৎসক জরুরি অবস্থায় শিরায় ম্যাগনেসিয়াম ইঞ্জেকশন দেওয়ার কথা বলেন, তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। মন্তব্য। ম্যাগনেসিয়ামের অভাবজনিত কোনো রোগ লক্ষণ দেখা গেলে অবশ্যই সাবধান হতে হবে, প্রয়োজনে রক্তের ম্যাগনেসিয়াম টেস্ট করতে হবে। এছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে প্রতিদিন 300-800 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করা যেতে পারে। দেহে ম্যাগনেসিয়ামের অভাব থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।